सितारों की महफिल न करके इशारा, कहाँ अब तो सारा जहाँ है तुम्हारा। सो हे गाइस, वेलकम बैक टू अनदर व्लॉग। बहुत ही सुहाना मौसम है और हम निकल पड़े हैं एक छोटी सी राइड पर, और ये बहुत ही छोटी सी राइड होने वाला है। और एक मिनट रुकिए ज़रा, हमारे पास फ्यूल बहुत ही कम है, बस दो ही डंडी बची है भाइयों, और दो डंडी तो मेरा जान बस हंसते खेलते पी जाएगी भैया। तो चलिए सबसे पहले फ्यूल अप करवाते हैं, और ये मेरा घर के बहुत ही पास वाला ही फ्यूल पंप है, तो इधर से मैं भरवाता नहीं हूँ क्योंकि इधर का फ्यूल मुझे पसंद नहीं है। तो ठीक है, चलिए आज हम हाईवे पे नहीं जाएंगे, इसलिए हम आज इधर से ही भरवाना पड़ेगा। सो चलिए फ्यूल अप करते हैं। 2,000 years later, 6.5 hours later, a few inches later, a few moments later, मेरी जान को प्यास लगी है, पीता जा। यहाँ पे साला गरीब को पीने का साफ पानी नहीं, और देख मेरी जान प्रीमियम पी रही है। वाह वाह। जोड़ बोलो, छवि ना वीडियो হচ্ছে ইউটিউবে দেখা যাবে তোমার। सो गाइस, हमारे जान ने बहुत अच्छे से फ्यूल पी ली है, और अब ये बहुत तेज भागी। आउच, अब ये बहुत ही तेज भागेगी। আর পেট্রোল পাম্পে দাদু ভয় পেয়ে গেছে, ওই জন্য উনি বারবার মুখ গামছা দিয়ে মুখ মুছছে। সারা বলছে ভিডিও করে কি করবে, আমি বলছি তোমাকে ভাইরাল করব। সো গাইস, আজকে আমরা কোথাও ঘুরতে যাব না, বেসিক্যালি আজকে যাব হচ্ছে সিনেমা দেখতে। কী যেন একটা মুভি বেরিয়েছে না রামায়ণ নিয়ে, আচ্ছা আদিপুরুষ, তো ওই মুভিটা দেখতে যাব, কারণ ওটা নিয়ে অনেক লোকে হাইপ তৈরি করছে, কি হয়েছে এ হয়েছে সে হয়েছে। তো যাক, সবাই বলছে যে ভালো একটা কন্টেন্ট হবে, যাই নিজে চোখে গিয়ে দেখে আস কি হয়েছে। অ্যান্ড ওকে 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 ওকে, দাঁড়াও পাম্পাটাপাট। তো ইয়ে দেখো, আমাদের সামনে হাতি, হাতি মেরে সাথি। আরে রে, একটু জায়গা দেবে না তো, যদি আমার জায়গা লাগবে না, কারণ আমি এই পাশ দিয়ে ঢুকে যাবো। রুক যাইয়ে যারা, ওকে ওকে। তো যাচ্ছি সুরেন্দ্র সিনেমাতে, আমাদের রানাঘাটের দ্য ফেমাস সিনেমা হল সুরেন্দ্র, যারা জানে তারা জানে, ঠিক আছে। এই অলিগুলির মধ্যে আমি জাসপিডে চাই, ভাইয়া দেখেছো কেবল বলছিলাম জাসপিডে চালাচ্ছি আমি, আমার নিজেরই ভয় লাগছে মাঝে মাঝে ভাই সাহাব। আউচ, লিটারেলি গাড়িটা এক সেকেন্ডের জন্য হাওয়াতে ছিল, জাম্পারটা কেমনভাবে ক্রস করলাম। তো ঠিক আছে, সাইড তো দেবা না, মানে এদের নিজেদের রাস্তা, ঠিক আছে, রাস্তা পুরো রেজিস্ট্রি করে দিয়েছে গভর্নমেন্ট। উফ, রাস্তায় বেরোলে আমার এই টোটোওয়ালাদের সঙ্গে এত মানে জ্বালা বাঁধে। তো এই যে, এটা হলো আমাদের ফেমাস সুরেন্দ্র সিনেমা হল, যারা রানাঘাটের তারা জানে, আর যারা রানাঘাটের বাইরে তারাও অনেকে জানে, অনেক মানে একটাই কারণে জানে। আচ্ছা ঠিক আছে, তো চলো এবার ক্যামেরাটা একটু খুলে নিই। সো বন্ধুগণ, আমাদের সঙ্গে ব্লান্ডার হয়ে গেছে, এখন মুভিটা হচ্ছে না, এখন 4:30 কিছু একটা বাংলা সিনেমা চলছে, আর মুভিটা হচ্ছে 2:00 থেকে, আর মানে দুপুরের শোটাই আর রাতে সন্ধ্যার শোটাই, ওই সরি আদিপুরুষ মুভিটা চলছে। তো চলো একটু ঘোরাফেরা করি আর কি, ব্লান্ডার। আচ্ছা, আমাদের সঙ্গে ব্লান্ডার হওয়ার পরে এখন এসলাম কলেজের কাছে একটা বান্ধবীর সঙ্গে দেখা করতে, বান্ধবীদের সব বিয়ে হয়ে যাচ্ছে, কি ঝালা। গাইজ, বুড়ো হয়ে যাচ্ছি আমি, সব মানে বুড়ো বলে মনে হচ্ছে না নিজেকে, কিন্তু বান্ধবীদের বিয়ে হয়ে যাচ্ছে সেই জন্য নিজেকে বুড়ো বুড়ো লাগছে। তো ঠিক আছে, চলো
अभी तो हम बच्चे हैं, बच्चे मन के सच्चे हैं। तो चलिए एखन एक नदी पारे गए बसब हमार पसंद जगह। तो चलो एक बार नदी पारे गए देखा हे बाय। सो ব্যাপার হচ্ছে আমরাই হলাম হয়তো আমরা কিংবা আমাদের পরে আর একটা জেনারেশন হলাম এই শেষ এই সব গাড়িগুলোর মজাগুলো পাবে, কারণ এর পরেই যেরকমভাবে পলিউশন বাড়ছে, যেরকমভাবে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, মানে যা গরম ভাই সাহাব, সে তো আমরা এবার টের পেয়ে গেলাম। তো ইভিগুলো অনেক বেশি প্রায়োরিটি পাবে আস্তে আস্তে। So much later that the old narrator got tired of waiting and they had to hire a new one. তো যেটা বলছিলাম আর কি, এরপরে গ্লোবাল ওয়ার্মিং আরও বাড়বে আর মানুষ এই পেট্রোল ভেহিকলসের থেকে ইভিতে শিফট করবে। আর কী বলতো, ইভিতে সেই ব্যাপারগুলো আসবে না, ইভি যে বাইকগুলো বেরোচ্ছে না, অবশ্যই হয়তো স্পিড বেশি থাকবে, টর্ক হতে পারে বেশি থাকবে, কিন্তু এই এই সব গাড়ির যে ক্রেজিনেসগুলো না, এগুলো কিন্তু কেউ আর পাবে না। সো আমরাই শেষ জেনারেশন, উপভোগ করে নিই চলো। আর যারা চ্যানেলে নতুন সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, আর খুব বেশি ভালো লাগলে শেয়ার করে দিও। থ্যাংকস ফর ওয়াচিং। চলো নদীর পাড়ে গিয়ে দেখা হচ্ছে। ওকে, সো সিনেমা দেখা তো হলো না, তাই আসলাম নদীর পাড়ে। আমার হেভি একটা ফেভারিট জায়গা, দারুণ দারুণ শর্টস আর রিলস নিচ্ছি, একটু পরে দেখতে পাবে। আর বাস ব্লান্ডার হলো, সো সো ফার সো গুড, ঠিক আছে অন্য কোনো দিন দেখে নেবো। তো বাস সিনেমাটিক্সগুলো এনজয় করো। বাগানে ইটের ভাটা হচ্ছে আমার মিছেই হাঁটা, আম বাগানে ইটের ভাটা হচ্ছে আমার। এখানে শুট করার একটাই ভয় লাগছে, সেটা হচ্ছে এই বাঁশের ফাঁকা দিয়ে যদি ফোন যায় তো গেল। দমকা হাওয়ায় আসে বন্ধু তুমি আসো না, সো গাইজ অনেকক্ষণ হলো, এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্টে জানাবে, আর চ্যানেলটি নতুন হলে সাবস্ক্রাইব করে নেবে। দারুণ দারুণ সুন্দর সুন্দর শর্টস অ্যান্ড রিলস আমার ইনস্টাতেও আসে, সৌভি কন্ট্রোলড ইনস্টা আইডি, ওখানেও আমাকে ফলো করে নিতে পারো। তো চলো এবার বাড়ির দিকে যাওয়া যাক। আর একটা ব্যাপার হলো, আমি আমার ব্লগে সবটুকুই জেনুইন রাখার চেষ্টা করি, মানে যেটুকু আমার সাথে হচ্ছে বাস সেটুকুই, কোনো রং চং মাখানো কিংবা এক্সট্রা হাউ খাও এক ইঞ্চি বাড়িয়ে বলাটা পছন্দ হয়ে গেছে, বাড়িয়ে বলাটা পছন্দ করি না। সো থ্যাংকস ফর ওয়াচিং, কেমন লাগলো ব্লগটা অবশ্যই কমেন্টে। ভাই সাহাব সামনে দেখো, হোয়াইট ফরচুনার, উফ যা লাগছে না। হ্যাঁ কোনো একদিন কিনবো, আমার হেভি লাগে গাড়িটা। তোমাদের কেমন লাগে? আমার ব্ল্যাকটা বেশি পছন্দ হয়, ব্ল্যাক ফরচুনার। উফ ভীষণ গরম লাগছে, মানে এই 2023 সালে এই অবস্থা, আর কয়েক বছর পরে কী হবে আমি জাস্ট কান্ট ইমাজিন গাইজ। গাছপালা লাগাও, নাহলে আর টেকা যাবে না পৃথিবীতে, মানে বুঝতে পারছো, এত গরম বাড়লে পেট্রোল ব্যান হয়ে যাবে,
পেট্রোল ব্যান ব্যান হবে না মানে হয়তো দাম প্রচুর প্রচুর পরিমাণে বাড়িয়ে দেবে, যাতে লোকে ধরা ছোঁয়ার বাইরে চলে যায় আর লোক বাধ্য হয়ে ইভিতে যায়। আর আচ্ছা চল একটা কমেন্ট দিয়ে করা যাক, মানে আমাকে কমেন্ট করো যে তোমাদের মতামত ইলেকট্রিক বাইক বেটার নাকি পেট্রোল বাইক, তোমরা কোনটা পছন্দ করো। সো গাইজ থ্যাংকস ফর ওয়াচিং, চলো দেখা হচ্ছে নতুন ব্লগে, বাই বাই।